गाइस गुड मॉर्निंग वेलकम टू आवर न्यू ब्लॉग। तो বন্ধুরা আজকে যাচ্ছি আমার সোনামা বড়মাকে আনতে, তাই তো? হ্যাঁ यस। আজকে ভাগ্নিকে আনতে যাচ্ছে। আরে দেখো মামা আর ধামা, এই যে ধামা কি করছো? কাজে ব্যস্ত। এই যে দুই মামা এখন মানে ভাগ্নির ওয়েলকামের জন্য, তাই তো? কি করছো স্যার? আছি আমার ভাগ্নি। তুমি কি লজেস খাবা? मामा सब कुछ रेडी कर रखबे ठीक है। भाई आधा घंटा जो हॉस्पिटल ठीक ना तो उचित ना मोटा उचित ना गार्जियन ना गेले बार कर दिया उचित ना। তো এই যাই হোক আমরা তো চলে এসেছি আর্ধেক রাস্তায় এতক্ষণ, তো যাই হসপিটালে যাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে পুচুস নাকেও দেখাবো তোমাদেরকে। সো গাইস যাই হোক ফাইনালি চলে এসেছি হসপিটালে। প্রচুর ভিড় আর প্রচন্ড ভিড়, খালি দেখো প্রচন্ড ভিড়। আর এখন আমরা যাচ্ছি, তো চলো দেখি অর্পিতা কি করছে। পুরো বেবির কাছে আর অর্পিতার কাছে গিয়ে দেখো। বাইরে বসে রয়েছো? বাইরে বার করে দিচ্ছে, বাইরে কেন দিচ্ছে? বাড়ি যাবো। মা ঘুমাচ্ছে, पेपर वर्क करते हैं। तो चलो चलो ना এখানে তুমি ওই সাইডে ঢুকে যাও, মাকে মাছখানে রেখে দাও। তুমি মাছখানে ঢুকে যাও। বন্ধুরা আজকে 8 দিন পর ওর খুব মানে আনন্দ লাগছে এদিকে ঘুরে ঘুরে। তো আজকে 8 দিন পর আমি বাড়ি যাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি, কারণ 8 দিন আমি তোমাদের সামনে আসিনি আর বাড়ি কাউকে দেখিনি। হসপিটালে থেকে থেকে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আর মেন হচ্ছে আনন্দে এখন বাড়ি যাচ্ছি, সেই আনন্দ। আর এই যে আমার পুচকু মা, এই জন্য সব থেকে আরো আনন্দ। তো পুচকুকে প্রথম বাড়ি নিয়ে যাচ্ছি, সেটা তো সব থেকে আরো বেশি। আর গাইস তোমরা সবাই আশীর্বাদ করো আমাদের সোনাকে, যে ও যেন ভালো থাকে, আর অর্পিতাকেও করো ও যেন সুস্থ হয় তাড়াতাড়ি করে, এটাই প্রে করো সবাই। আর কি বলো আজকের ভিডিওটা আমি আজকে বাড়ি যাবো, ওই জন্য আজকে আর কিছু বলবো না। আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর যারা যারা আমাদের পেজটাকে এখনো ফলো করোনি, আমার পুচকুর জন্য পেজটাকে ফলো করে দিও। আজকের ব্লগটা